আসসালামু আলাইকুম, হাজির হয়ে গেলাম আবারও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানিয়ে দেখাবো খুবই সিম্পল অ্যান্ড হেলদি একটি চিড়ার ডেজার্ট আইটেম। সামনেই চলে আসছে মাহে রমজান, সারাদিন রোজা রাখার পর এমন একটা ডেজার্ট খেলে আপনার সারাদিনের ক্লান্তি দূর হয়ে যাবে এবং রিফ্রেশ লাগবে। ইফতারে ছোট বড় সবার জন্য মজাদার এই আইটেমটি পরিবেশন করতে পারেন। দুধ চিড়া বানানোর জন্য আমি এখানে প্রায় 1 কাপ পরিমাণ চিড়া নিয়ে নিয়েছি। এবার এগুলোকে 2 মিনিটের মতো পানি দিয়ে ভিজিয়ে ভালোভাবে ওয়াশ করে নিচ্ছি। আমি লাল চিড়া ইউজ করছি, আপনারা বাজারে সাদা চিড়া পেয়ে যাবেন, চাইলে সেটাও ইউজ করতে পারেন। চিড়ায় থাকা বাড়তি পানি ঝরিয়ে চিড়াগুলোকে আমি একটি বাটিতে তুলে রাখছি। এবার চুলা একটি প্যানে সামান্য পানি দিয়ে দিচ্ছি আর তারপর অ্যাড করে দিচ্ছি প্রায় 3 কাপের মতো লিকুইড দুধ। দুধ যাতে প্যানের তলায় লেগে না যায় মূলত সেজন্য আমি এখানে এই পানি ইউজ করেছি। এবার দুধটাকে মিডিয়াম টু লো হিটে জাল করে নেব আর এতে বলক চলে আসলে অ্যাড করে দেব পরিমাণ মতো গুড়। হাতের কাছে গুড় না থাকলে এখানে আপনারা গুড়ের পরিবর্তে ব্রাউন সুগার ইউজ করতে পারেন। এভাবে প্রায় 2 মিনিট পর পর আমি দুধটাকে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে তলানিতে লেগে না যায়। দুধ প্রায় 1 কাপের মতো হয়ে আসলে এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হওয়ার পর আমি একটি বাটিতে ঢেলে নিয়েছি আর এতে অ্যাড করে দিচ্ছি চিড়া। চিড়া ও দুধের স্বাদ আরও বাড়িয়ে তোলার জন্য আপনার এখানে হাতের কাছে থাকা যে কোনো ফল ইউজ করতে পারেন। আমি এখানে নিয়ে নিয়েছি খেজুর, আপেল, আঙুর, নাশপাতি, আনার ও কলা। ফলগুলো আমি আগে থেকেই ছোট ছোট টুকরো করে প্রিপেয়ার করে রেখেছিলাম। এবার এগুলোকে চিড়া ও দুধের সাথে মিক্স করে নিচ্ছি। এ পর্যায়ে আপনারা টক জাতীয় ফল ইউজ না করে চেষ্টা করবেন মিষ্টি জাতীয় যে কোনো ফল ইউজ করতে। ব্যাস রেডি হয়ে গেছে আমার দারুণ মজার দুধ চিড়ার ডেজার্ট আইটেমটি। সারাদিন রোজা রাখার পর ইফতারে অথবা সেহরিতে এই আইটেমটি পরিবেশন করলে আশা করছি নিরাশ হবেন না। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও শেয়ার দিয়ে পাশে থাকবেন। আজকে তাহলে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।